আমাদের আজকে আলোচনা বিষয় যেসব জটিল রোগ সারায় থানকুনি পাতা চিকিৎসা অঙ্গনে থানকুনি পাতা অবদান অপরিসীম প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বহু রোগের উপশম হয় এর ভেষজ গুণ থেকে খাদ্য উপায় এর সরাসরি গ্রহণ রোগ নিরাময়ে থানকি যথেষ্ট ভূমিকা রাখতে সক্ষম অঞ্চলভেদে থানকনি পাতাকে টেয়া মানকি। তেঁতুরা থানকুনি আদামনি ঢোলামানি থুলকুরি মানামানি ধুলা বেগুন আদা গুনগুনি নামে ডাকা হয় এখন আমরা জানব থানকুনি পাতা সব ঔষধি গুণাগুণ অল্প পরিমাণ আম গাছের ছাল আনারসের কচি একটি কাঁচা হলুদ রস চার পাঁচটি থানকনি গাছ শিকড় ভালো করে ধুয়ে একত্রে বেটে রস করে খালি পেটে খেলে পেটে পীড়া ভালো হয় ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা আরো বেশি কার্যকর আধা কেজি দুধ এক পোয়া মিষ্টি ও আধা পোয়া থানকনি পাতা রস একত্রে মিশিয়ে প্রতিদিন সকালে এক সপ্তাহ খেলে গ্যাস্ট্রিক ভালো হয় বেগুন অথবা পেঁপের সাথে থানকনি পাতা মিশিয়ে শুক্তো রান্না করে প্রতিদিন এক মাস খেলে হজম শক্তি বৃদ্ধি পায় প্রতিদিন সকালে খালি পেটে চা চা চামচ থানকনি পাতার রস ও এক চা চামচ মধু মিশিয়ে সাত দিন খেলে রক্ত ভালো হয় নিয়মিত থানকনি পাতার রস খেলে ত্বকের সতেজতা বাড়ে জ্বর ও আমাশয়ে থানকনি পাতার রস খেলে উপকার হয় মুখে ঘা হলে থানকনি পাতা সিদ্ধ পানি দিয়ে কুলি করলে ভা কমে যায় চুল ঝরা কমাতে পুষ্টিকর ভিটামিন সমৃদ্ধ খাবারের পাশাপাশি পাঁচ থেকে ছয় চামচ থানকনি পাতার রস দুধের সঙ্গে মিশিয়ে খেলে চুল পড়া কমবে বাচ্চাদের কথা পরিষ্কার না হলে এক চামচ থানকনি পাতার রস গরম করে প্রতিদিন খাওয়ালে কথা স্পষ্ট হবে ঠান্ডা লাগলে বিশ থেকে পঁচিশ ফোঁটা থানকনি রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে উপকার পাবেন প্রতিদিন সকালে থানকনি রস এক চামচ পাঁচ ছয় ফোটা হলুদের রস বাচ্চাদের লিভারের সমস্যায় সামান্য চিনি ও মধু সহ এক মাস খেলে লিভারের সমস্যা ভালো হয় যে কোনো স্বাস্থ্য বিষয়ক তথ্যে জানান দিতে আমরা রয়েছি সর্বদা আপনাদের পাশে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন এই চ্যানেলটি কথা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ